নমস্কার। আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব মা শারদার কালীরূপ। জগদম্বার কালীরূপ ভারতে, বিশেষ করে তন্ত্রপ্রধান বাংলায় অতি পরিচিত। তিনি তন্ত্রের প্রধানা দেবী শক্তি, বিশ্ব প্রসূতি জগৎ পালিনী, সৃষ্টি সংহারিণী মহাশক্তির অচিন্তনীয় প্রতিমা। শ্রীরামকৃষ্ণ ধ্যান নেত্রে দর্শন করেছিলেন তার জগন্মোহিনী মায়া, দেখেছিলেন গঙ্গা থেকে এক অপরূপ নারী মূর্তি উঠে সন্তানের জন্ম দিয়ে তাকে পরম যত্নে স্নেহসুধা পান করালেন, তারপর করাল মূর্তিতে সেই সন্তানকে গ্রাস করে গঙ্গায় মিলিয়ে গেলেন। মহাকালীর মূর্তি কল্পনায় এই তিনটি ভাবই সংহত হয়ে আছে। সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী জগৎ কারণ ঈশ্বরকে জগজ্জননী জগদম্বা নামে অভিহিত করিয়া নারীভাবে উপাসনা করা ভারতের নিজস্ব সম্পত্তি। ভারতে শক্তি পূজা গ্রন্থে শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী শারদানন্দের এই উক্তিটি মাতৃভাবে উপাসনার উপর এক যথার্থ আলোকপাত। পিতৃভাবে উপাসনার প্রচলন বহু দেশেই আছে, কিন্তু মাতৃভাবে উপাসনার ওপর গুরুত্ব আরোপ করেছেন আমাদের পুরাণ ও তন্ত্রশাস্ত্রগুলি। বহু সাধকের সাধনার ধারায় পরিস্ফুট ওই মাতৃভাব শক্তি সাধনার দৃঢ় ভিত্তিমূল রচনা করেছে। বাংলায় ভীষণে মধুরা কালী বিগ্রহ পরম সমাদরে পূজিতা হয়েছেন। অবশ্য মূর্তি পূজার প্রচলন দীর্ঘদিনের নয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর সমসাময়িক কালী সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ মায়ের বহু পূজিত মূর্তির নির্মাণ এবং পূজা শুরু করেন বলে অনেকে মনে করেন, তবে যন্ত্রেও ঘটে শক্তি পূজার প্রচলন ছিল। কোন মূর্তিতে মায়ের পূজা হবে এই চিন্তায় নিরত সাধক কৃষ্ণানন্দের প্রতি মায়ের আদেশ হয়, নিশা অবসানে যে নারী মূর্তি যে রূপে ও ভঙ্গিতে নয়নগোচর হবে তাই হবে সাধকজনের হৃদয় হারিণী মূর্তি। পরদিন প্রভাতে গঙ্গাস্নানের পথে কৃষ্ণানন্দ দেখলেন শ্যামবর্ণা এক গোপ কুমারীকে, তার কৃষ্ণবর্ণ কেশ রাশি এলাইত, দক্ষিণ পদটি কুটিরের অনুচ্চ অলিন্দে বামপদ ভূমিতে, দক্ষিণ হাতে একতাল গোময় এমন ভঙ্গিতে ধরা যেন বরাভয় মূর্তির আভাস, বাম হাতে বেড়ার গায়ে মাটির প্রলেপ দিতে ব্যাপৃত পূর্ণ যৌবনা সেই রমণীর কোমরে সামান্য বস্ত্রখণ্ড। কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জীব কেটে সে ফিরে দাঁড়াল। মুহূর্তে মায়ের মূর্তির দিব্য আভাস পেলেন সাধক। শক্তি আরাধনায় প্রতিমা পূজার সূচনা হলো এবং মায়ের সেই পূজা ধীরে ধীরে শহরে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ল। শক্তি সাধনে ভক্তিরসের সঞ্চার এভাবেই ঘটেছিল মাতৃপূজার পথে। নবদ্বীপের আগমেশ্বরী তলা সেই পুণ্য স্মৃতিতে ধন্য হয়ে আছে। শোনা যায় সাধক কৃষ্ণানন্দ প্রতি অমাবস্যায় মায়ের মূর্তি সহস্তে গড়ে পূজা নিবেদন করতেন এবং নিভৃতে রাত্রে পূজা সাঙ্গ করে ভোরবেলায় বিসর্জন দিতেন। তার দুটি বিখ্যাত গ্রন্থ তন্ত্রসার ও শ্রীতত্ত্ববোধিনী মাতৃ আরাধনার ক্ষেত্রে কৌর সাধকদের হৃদয়ে নবীন উদ্দীপনার সঞ্চার করেছিল। এই সাধনার ধারাতেই পরবর্তীকালে হালি শহরের সাধক রামপ্রসাদ সেন মায়ের পূজার্চনা করে সিদ্ধি লাভ করেছিলেন। মায়ের গুরু সাধন ভজনের সঙ্গে ভক্তিভাবের অমৃত তিনি সঙ্গীতে সঙ্গীতে ছড়িয়ে দিয়েছিলেন মানুষের হৃদয়ে। অসুন্নাসিনী ভীমা প্রলয়ঙ্করী মায়ের আঁচল ধরা সন্তান রামপ্রসাদ মানে অভিমানে ভক্তিতে যুক্তিতে নিবিড় ও অন্তরঙ্গ হয়েছেন। তার অপরূপ সঙ্গীত মালা ঈশ্বরীর সঙ্গে তার আপন বোধের পরিচয়। মা ও ছেলের এই অভূতপূর্ব লীলা শাক্ত সাহিত্য ও সাধনাকে দিয়েছে এক নতুন মাত্রা, যা পরবর্তী সাধকদেরও পরম অবলম্বন হয়ে উঠেছে। রামপ্রসাদের মাতৃভাবনা সুরে সঙ্গীতে আত্মনিবেদনে জীবন্ত জাগ্রত হয়ে রয়েছে আজও। প্রসাদী সুর শত সহস্র কণ্ঠে বেজে উঠেছে, সাধনার নতুন পথ রচনা করেছে। শোনা যায় রামপ্রসাদ কমলাকান্ত প্রভৃতি সাধকদের গান গেয়ে গেয়ে শ্রীরামকৃষ্ণ মন্দিরে মা ভবতারিণীকে আনন্দ দিতেন।
মায়ের স্বরূপের ইঙ্গিত গানে গানেই দিয়েছেন রামপ্রসাদ। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা যেন কেমন মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। মায়ের প্রতি তার হৃদয়ের আরতি নানাভাবে ব্যক্ত হয়েছে। মন কেন মার চরণ ছাড়া, ও মন ভাব শক্তি পাবে মুক্তি, বাঁধ দিয়ে ভক্তি দড়া। শ্রীরামকৃষ্ণের মতে রামপ্রসাদ গানে সিদ্ধ ছিলেন, সাধনার সঙ্গে সঙ্গীতের সুরে মিশিয়েছিলেন প্রাণের ব্যাকুলতা। আবার পরের দিন আমরা আলোচনা করব। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট প্রাণারাম।